অভিজ্ঞানম অভিজ্ঞানম পরিবার সুদূর উত্তর চব্বিশ পরগনা থেকে আমরা এসেছি আপনাদের কাছে। এখন আমরা জানি, আমরা তো অনেক দিন ধরেই আমরা খবর পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল। আমরা অনেক দিন ধরেই চেষ্টায় ছিলাম যে আমরা মেডিকেল ক্যাম্প করব। অভিজ্ঞানম সংস্থা এর আগে এই ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি, সামাজিক কর্মসূচি করে আসছে বিগত দু বছর ধরে। আমরা তখন থেকেই প্রচেষ্টা চালাচ্ছি আমরা কীভাবে মেডিকেল ক্যাম্প করতে পারি। এই প্রচেষ্টা চলতে চলতেই আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করি বিশ্বজিৎবাবুর সঙ্গে, বিশ্বরঞ্জনবাবুর সঙ্গে। বিশ্বরঞ্জনবাবুর সহযোগিতা, তার মধ্যস্থতায় আমরা আজ এখানে আমার ভাই সুব্রত, লক্ষ্মীবাবু, চণ্ডীবাবু সকলের এই ব্যবস্থাপনায় আমরা এখানে মেডিকেল ক্যাম্প করতে পারছি। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের চিকিৎসা পরিষেবা, ওষুধ ইত্যাদি দেব আমাদের সাধ্যমতো। আমরা প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের এই ক্যাম্পে উপস্থিত আছেন আপনাদের এলাকার পরিচিত ডাক্তার হরকৃষ্ণ মাইতি মহাশয়, আছেন মেঘনাথবাবু, তাদের আমাদের অভিজ্ঞান সংস্থার পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই যে মেডিকেল ক্যাম্পটা হবে, এই মেডিকেল ক্যাম্পে তাদের এই আজকে তারা আমরা অংশগ্রহণ করছেন, শুধু অংশগ্রহণ করছেন নয়, তারা আপনাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তাদের মূল্যবান সময়ের মধ্যেও তারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে এখানে আসার পরই তাদের সঙ্গে পরিচয় হলো, অর্থাৎ প্রত্যেকের একটা হৃদয়ের আরতি, সেই হৃদয়ের আরতি কিন্তু আমাদের সকলকে এখানে টেনে এনেছে। আরও একবার তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। অভিজ্ঞানমের পক্ষ থেকে এই এলাকায় যারা উদ্যোক্তা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা রইল। এর পাশাপাশি আমরা আরও কথা দিয়ে যাচ্ছি, আমরা ভবিষ্যতেও আপনাদের সাথে থাকব, আপনাদের পাশে থাকব, আপনারাও আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা এই কথা দিলাম। ধন্যবাদ সকলকে। আমাদের তো বন্যা দুর্গত এলাকা, আমরা যে স্বাস্থ্য পরিষেবাটা পেয়েছি এটা খুব আনন্দের বিষয়। দুটো গ্রামের লোক উপকৃত হয়েছেন এবং ধৈর্য সহকারে সবাই দেখিয়েছেন এবং সবাইয়ের মুখে খুবই আনন্দিত মানে আহ্লাদিত যে সংস্থাটা এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই দুই গ্রামেরই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তড়িঘড়ি করে আপনাদের সহযোগিতা পেয়ে আমাদের গ্রামবাসী বলো দুটো গ্রামের মানুষ খুবই ভালো লাগছে এবং তাদের অনুরোধ এটা দীপাবলির সময় হলে ভালো, আগামী দিন যাতে এই পরিষেবা দীপাবলির সময় একবার দেন, কেন বারে বারেও যদি দেন, আমাদের দুটো গ্রামের প্রতিষ্ঠান থেকে আমাদের আমন্ত্রণ থাকবে, এটা করতেই হবে, আসতেই হবে আপাতত একবার। হ্যাঁ, এইটুকু অনুরোধ আমার। এখানে উত্তর চব্বিশ পরগনায় বনগাঁ থেকে অভিজ্ঞানম সংস্থা তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের এই বিংলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন ছিল, আমরা যে জায়গায় দাঁড়িয়ে বাস্তব অর্থে এখানে প্রায় প্রত্যেকটি গ্রামই জলমগ্ন। এই যে সামনে রাস্তা দেখা যাচ্ছে, এখানে প্রায় এক কোমর জল ছিল প্রায় এই গ্রামে, খুঁজে মুশকিল ব্যাপার, ফলে সকলে বন্যা পীড়িত, তাদের সাহায্যার্থে অভিজ্ঞানম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে এখানে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছেন তারা, এখানকার ছাত্র ভলেন্টিয়াররা সহযোগিতা করছেন, মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকেও কিছু ডাক্তারবাবুরা এসেছেন। এই এলাকার বহু মানুষ তারা চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য তারা এসেছেন। এখানে বিনামূল্যে ব্লাড সুগার নির্ণয় চলছে, অনেকেই সেখানে নাম নথিভুক্ত করেছেন, আরও নাম আসছে এবং প্রায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শতাধিক মানুষ তারা পরিষেবার জন্য নাম লিখিয়েছেন, আসছেন এবং আরও অনেকে আসবেন। আমাদের এই ক্যাম্প চলছে, যারা এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বনগাঁ থেকে আসা অভিজ্ঞান সংস্থা তাকে আমাদের পিংলাবাসীর পক্ষ থেকে এবং এলাকার মানুষের পক্ষ থেকে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, এই বলে আমি শেষ করছি। নমস্কার, আমি শুভজিৎ মাকুর, আমি নন্দীগ্রাম হসপিটালের রেডিওলজি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। আমি এই অভিজ্ঞান আমার হচ্ছে হেলথ চেকআপ ক্যাম্পে আমি এসেছি। এনাদের প্রায় 150 মতন হচ্ছে পেশেন্ট এলো, সার্ভিস মতন দেওয়া হলো, এখনও চলছে। তো এনাদের সত্যি মানে আয়োজনটা হচ্ছে খুব ভালো,
যাতে পরবর্তী যাতে আরও বড় কিছু করতে পারে অবশ্যই আমরা হেল্প করবো, আমরা চেষ্টা করবো এবং ওনারা যাতে পরবর্তী সাফল্য কামনা করি। থ্যাংক ইউ। কত সুন্দর বলেছেন।